লিভারপুলের হয়ে চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 31 ম্যাচ খেলেছেন মোহাম্মদ সালাহ। সেখানে তার প্রধান কাজ যেটা, সেটা দারুণ দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করেছেন তিনি। মিশরের তারকা এই ফরওয়ার্ড গোল করেছেন 22টি, কেবল তাই নয়, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 13 গোল। তাই তো মৌসুম শেষ না হতেই এমন পারফরম্যান্সের স্বীকৃতি মিলল তার। 2021-22 মৌসুমে ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সালাহ। শুক্রবার এক বিবৃতিতে তার নাম ঘোষণা করেছে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এফডব্লিউ এর ভোটে পুরস্কার জিতলেন তিনি। 48% ভোট পেয়ে সেরা ফুটবলার হয়েছেন 29 বছর বয়সী সালাহ। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন দ্বিতীয় ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার ডেক্লান রাইস পেয়েছেন তৃতীয় স্থান। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে 44 ম্যাচ খেলেছেন সালাহ। নিজে 30 গোল করার পাশাপাশি সতীর্থদের 14 গোলে অবদান রেখেছেন তিনি। ঠিক তার মতোই দুর্দান্ত ছন্দে ছুটছে লিভারপুলও। 33 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার 2 নম্বরে রয়েছে অলরেডরা। কেবল প্রিমিয়ার লিগ নয়, এবার মোট 4টি শিরোপা ঘরে তোলার সুযোগ রয়েছে লিভারপুলের সামনে। চেলসিকে হারিয়ে ইতোমধ্যে ইএফএল কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আগামী 14 মে এফএ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্লুজরায়।